স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি আসমাতুলি প্রিয়জনের সাথে ঈদ করতে কর্মস্থল ছাড়ছে ঘরমুখো মানুষ কমলাপুর রেল স্টেশনে ও গাজীপুর চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি ও শেখ শফিউদ্দিন জিন্না শুরুতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন জুবায়ের সানি সানি কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন আর ট্রেন সময় মতো ছাড়ছে কিনা বিস্তারিত আমাদের জানান তুমি সময় মতো ছাড়ার বিষয়টি ঠিকই আসি সকাল থেকে আমরা যতগুলো ট্রেন দেখেছি এর মধ্যে কিন্তু বেশিরভাগ ট্রেনই কিন্তু সময় মতো ছেড়ে যেতে পারেনি কারণ আমরা দেখেছি যে সুন্দরবন এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা লেটে গেছে এবং সেই সঙ্গে রংপুর এক্সপ্রেস সেটি প্রায় 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে এবং যাত্রীরা কিন্তু যেটা বলছেন যে এ কারণে কিন্তু তাদের আসলে ভোগান্তি হচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন তিনি যেটি জানিয়েছেন যে যাত্রী অধিক যাত্রী থাকার কারণে অনেক ক্ষেত্রেই ওঠা এবং নামার যে সময় ব্যয় হয় সে কারণে কিন্তু ট্রেনগুলো অনেকটাই দেরি করছে এবং আপনি জানেন যে যখন ট্রেনে অধিক যাত্রী থাকে তখন কিন্তু অনেক সেতুতে ট্রেন একটু আস্তে চালাতে হয় সে কারণেও কিছুটা দেরি হচ্ছে কিন্তু এখন তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা জয়ন্তপুর এবং তারা এয়ারপোর্টে আর যে ট্রেনগুলো ফিরবে রাজধানীতে সেগুলো আর এয়ারপোর্টে স্টেশনে থামবে না সে কারণে তারা সেখান থেকে কিছুটা সময় বাঁচাতে চাচ্ছে না কিন্তু আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি তারা এই বিষয়টি ছাড়া তারা কিন্তু আজ মোটামুটি বলা চলে যে বেশ শান্তিপূর্ণভাবেই তারা ঈদ যাত্রায় বাড়িতে যেতে পারছেন কারণ এছাড়া কিন্তু তাদেরকে আর কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না এখন পর্যন্ত তারা যেটি আমাদেরকে বলছেন কিন্তু আগামীকাল যখন অফিসের শেষ অফিসের দিন এবং তার পরবর্তীতে এবং আগামী পরশু শুক্রবার কিন্তু একটি বেশ ভিড় হবে বলা চলে কারণ প্রতিটি ট্রেনই বেশ ভিড় হবে যারা টিকিটের আগে কেটেছেন তাছাড়াও কিন্তু অনেক যাত্রী তখন ট্রেনে উঠে পড়বেন তখন আসলে একটি এভাবে যদি ট্রেনগুলো দেরি করে আসে সেক্ষেত্রে শিডিউল বিপর্যয় হতে পারে কি না সেই বিষয়টি কিন্তু অনেকেই এখন সন্দিহান এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আসলে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সেটি এখন একটি প্রশ্ন কারণ এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় ঈদে কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে এবং সড়কপথেও কিন্তু অনেক মানুষ এখন গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন গাজীপুরে আছেন আমাদের সহকর্মী জিন্দা আমরা তার কাছ থেকে সড়কপথের পরিস্থিতি একটু জেনে নিব সানি আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কমলাপুরের সেই ট্রেন যাত্রীদের খবর আমি কিন্তু রয়েছি যে গাজীপুরের সেই ঢাকা থেকে বের হওয়ার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এলাকায় আমি যদি আপনাকে দেখাই যে এখানকার চিত্রটা কিন্তু আসলে ভিন্ন অনেকটা যে ঈদ কিন্তু সময় বাকি 3-4 দিন রয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই মহাসড়কে কিন্তু ঈদে বাড়ি ফেরার মানুষের কিন্তু তেমন একটা চাপ বা সাধারণ মানুষের যে একটা ভিড় এই ভিড় কিন্তু আমরা এখনও ওই চিত্র আমাদের চোখে এখনও পড়েনি আমাদের সাথে এই গাজীপুরের যে ট্রাফিক পুলিশ এবং গাজীপুর জেলা প্রশাসন সিটি কর্পোরেশন তাদের সাথে যে কথা হয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত ঈদে যেভাবে সাধারণ মানুষ নির্বিঘ্নে তারা বাড়ি যেতে পেরেছে সেভাবে যেন এবারও কিন্তু সাধারণ মানুষ বাড়ি ফিরতে পারে কোনো ভোগান্তি ছাড়া সেজন্য কিন্তু তারা নিয়েছে নানা ধরনের পদক্ষেপ ট্রাফিক পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এই মহাসড়কের যে গাজীপুরের টঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা এবং ঢাকাটাঙ্গাইল মহাসড়কের 19টি পয়েন্টে তারা কিন্তু 19টি পয়েন্ট নির্ধারণ করে তারা কিন্তু কাজ করতেছে তারা কিন্তু প্রায় 4 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে মোতায়েন করে দিয়েছে যে তা যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে আরেকটি বিষয় জানিয়ে রেখি যে শিল্পনগরী এই গাজীপুরের কিন্তু শিল্প কারখানা এখনও ওইভাবে ছুটি হয় নাই ছুটি হবে গত আগামীকালে ছুটি হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার দিন তারপরে কিন্তু বোঝা যাবে আসলে সড়কের ভোগান্তি কতটা ঈদ যাত্রায় তো আমার কাছে এই ছিল সর্বশেষ আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে তুলি জিন্না আপনাকে ধন্যবাদ সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জুবায়ের সানিকেও এদিকে পদ্মা সেতু চালু হয় পাল্টে গেছে ঈদের আগে পাটুরিয়া ফেরিঘাটের চিরচেনা রূপ নেই যানজট নেই ভোগান্তি বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম শামীম ঈদের 3 দিন আগে পাটুরিয়া ফেরিঘাটের চিত্র কেমন দেখছেন আমি এই মুহূর্তে পাটুরিয়া 3 নম্বর ফেরিঘাটে রয়েছি
তো এই চিত্রে এখানে যে চিত্রটি দেখাচ্ছে যাচ্ছি যে সেই চিত্রটি কিন্তু যানবাহন পিলার যাত্রীদের শূন্য রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি নেই, যাত্রীরা যারা আসছেন তারা কিন্তু স্বস্তি নিয়ে ফেরিতে উঠে গন্তব্যস্থানে যেতে পারছে। তো একটি কথা বলতে চাচ্ছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট ঈদের আগে পরে না শুধু সারা বছরই কিন্তু নানা প্রকার দুর্ভোগ শিকার করে এই নৌ রুট ব্যবহার করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষের যাওয়া আসা করতে হয়। তবে পদ্মা সেতু দিয়ে 26 জুন থেকে ফেরি যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকে এই নৌ শামীম আপনাকে ধন্যবাদ। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে পশুরহাটে। আজ থেকে বেচাকেনা শুরু হয়েছে রাজধানীর অস্থায়ী পশুরহাটেও। বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী, চট্টগ্রাম, বগুড়া ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি গাবতলী থেকে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গাবতলী হাটে গরুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? তুলি আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি গাবতলির যে মেন গেট, সেই মেন গেটের যে এক নাম্বার গেট, এক নাম্বার গেটের দেখছেন যে শুধু এই গেট দিয়ে খালি যেই গেটে গরুগুলি রাখা হচ্ছে সব বড় বড় গরুগুলি, এবং এখানে ডন, বিশ্ব, লাল পাহাড়, অন্য অন্যদের রাজা বাহাদুর সব ধরনের গরুই কিন্তু এখানে রয়েছে। এবং এই গরুগুলি আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক গরু এই লাইনে, অনেক গরুগুলি রয়েছে এবং এখন বেচা কেনা কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষ কিন্তু তারা গরু নিয়ে দেখছেন যে হাটে এসেছে এবং প্রচুর বিক্রেতা কিনতেতা সবাই কিন্তু একযোগে রয়েছে। পাশাপাশি আপনি দেখছেন যে ভারতীয় যে হরিণা গরু সেগুলোও কিন্তু বাজারে প্রচুর উঠেছে। এছাড়াও কিন্তু দুই পাশে আপনি এখন যত দূর আপনার তাকাবো শুধু গরু আর গরু, পুরা মাঠ জুড়ে কিন্তু অসংখ্য গরু রয়েছে, পাশাপাশি ছাগল এবং এখানে কিন্তু গারলও রয়েছে প্রচুর। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে দুই পাশে আপনার অসংখ্য গরু এখানে উঠেছে এবং সব বড় জাতের গরু এবং নাম করা যে সব গরু সেই গরুগুলো কিন্তু গাবতলির হাটে উঠেছে। এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে পুরাটা গাবতলি জুড়ে কিন্তু এখন পুরা গরু আর গরু, এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য গরু কিন্তু এখানে রয়েছে এবং যেহেতু বেচা কেনা শুরু হয়ে গেছে এবং বেচা কেনা কিন্তু অনেক ভিড়ও রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই এই গরুগুলি কিন্তু গাবতলির হাটে উঠানো হয়েছে এবং বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এখানে রয়েছে এবং নেপালি গরু এবং গরু কিন্তু এখানে রয়েছে বাজারে এবং সব সাইজের গরু কিন্তু এখানে রয়েছে এবং নেপালের যে ভুট্টো গরু সেগুলো কিন্তু অসংখ্য গরু উঠেছে। এছাড়া আমরা যদি একটু বড় গরু দেখাতে চাই যে এখানে বড় গরু রয়েছে, এই যে এইটা কিন্তু আপনার লাল পাহাড় এবং যেই গরুটা আপনি দেখছেন যে সাইজে বড়, এই গরুটা কার? এই গরু, এই গরু, এই গরুটার দাম কত চাচ্ছেন? 15 লাখ। দাম টাম হয়েছে? দাম হয়েছে। কত দাম হয়েছে? 7 লাখ। হ্যাঁ, 7 লাখ। কেন 7 লাখ টাকা দেন নাই কেন? আমাকে পড়তে হয় না ওই লোন লিয়ে, সব কিছু দাম বেশি ওই জন্য। যেমনটা আসলে বলছিলেন যে এখানে কিন্তু যে এই লাল গরুটা আপনি দেখছেন যে 7 লাখ টাকা দাম হয়েছে, এই যে বড় গরু এইটাও কিন্তু একটা কালো গরু এবং এই বিভিন্ন জাতের গরু এখানে রয়েছে এবং বাজারে কিন্তু আসলে গাবতলির হাটে প্রচুর বড় বড় গরু উঠেছে এবং বিক্রি বেচা বিক্রি শুরু হয়েছে পুরাদমে। এখন কিন্তু ঈদের মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছে এবং যে বেচা কেনার মধ্য দিয়ে কিন্তু লোকজন রয়েছে এবং বেচা কেনা হচ্ছে। এই ছিল আমার কাছে গাবতলি গরু হাটের থেকে গরু বেচা কেনার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি, সহকর্মী রয়েছে চট্টগ্রাম, যাচ্ছি নয়নপুরের জয়ের কাছে। জয়, ধন্যবাদ নাসমুল। আপনাকে আপনি যেমনটা গাবতলির খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু আসলে কোরবানির ঈদ যত ঘনিয়ে এসছে বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু জমে উঠতে শুরু করেছে গরুর পাশাপাশি আমরা দেখছি পশুর হাটে। দেখতে পাচ্ছেন গয়ালও কিন্তু এখানে কিন্তু আসলে হাট দখল করেছে। কুমিল্লা থেকে এক ডেয়ারি ফার্মের লালন পালন করা প্রায় 60
হাটটির গয়াল চট্টগ্রামের মজ্জাটেক এলাকায় সিরিয়া আবাসিকের যে হাট সে হাটে কিন্তু নিয়ে এসেছেন। দাম কিন্তু হাঁকানো হচ্ছে, যেই গয়ালটা আমরা দেখানোর চেষ্টা করছি সেই গয়ালটি কিন্তু দাম হাঁকছেন তারাকে 8 লাখ টাকা। একই সাথে আরও কয়েকটা গয়াল কিন্তু এখানে আছেন, প্রায় 6টি গয়াল কিন্তু এক খামার থেকে আনা হয়েছে। তারা যে গয়ালটি দেখতে পাচ্ছেন এই গয়ালটি কিন্তু এখন 10 লক্ষ টাকা পর্যন্ত তারা দাম হাঁকছে বলে আমাদেরকে জানিয়েছে। আর যারা ক্রেতা তাদেরও কিন্তু আকর্ষণ, কোরবানি পশু সবসময় কিন্তু আসলে গরু দিয়ে তারা কোরবানি দেন, কিন্তু এবার কিন্তু আসলে গয়াল দেখে তাদের আকর্ষণ বেড়েছে, কিন্তু দাম কিন্তু অনেকটা বেশি হওয়ার কারণে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, একজন ক্রেতা আছেন, আমি জানতে চাচ্ছি গয়ালের দিকে আপনাদের নজর কেন? আসলে গয়ালের দিকে নজর বলতে আপনার অনেক সুন্দর কুরবানির জন্য, আসলে এটা আনকমন জিনিস মানে আমাদের জন্য, সেই জন্য আমি চাচ্ছি গয়েলটা দেখে দাঁড়ালাম এদিকে। আমি যাচ্ছি সরকার হাটে, ওইখান থেকে না গিয়ে মানে গরু গয়ালের নাম শুনছি, এখানে নামছিলাম আর কি। গয়ালের দাম তো অনেক প্রচুর দাম বলতেছে, আমার বাজেটের থেকে অভার হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর কত টাকা বলছি আমি একটা এটা নিয়ে আরেকটা ছোটোর দিকে যাচ্ছি আর কি, মানে আমি 3 লাখ এই 10 লক্ষ টাকা যাচ্ছে, আমি 3 লাখ টাকার ভিতর বাজেটের ভিতর একটা গিয়ে বলছিলাম আর কি। যার হাত ধরে কিন্তু গয়াল এসেছে তার সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি। গয়াল কিন্তু দেখতে একেবারে গরুর মতো, কিন্তু চঞ্চল বাপটা দেখা যাচ্ছে। আমরা জানতে যাচ্ছি গয়ালের দাম এত বেশি কেন? গয়ালটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না, এবং আমরাও এটা প্রায় 5 বছর ফালছি। একটা গয়াল আসলে এতটুক এত বছর কেউ লালন পালনও করতে পারে না, আর এতটুক স্বাস্থ্যবানও করতে পারে না। যে গয়ালটা আমরা পালন করছি সম্পূর্ণ কাঁচা ঘাস, জমিনে ঘাস এবং মানে ভুষি পুরো খাওয়াই আর কি। তো আমরা আমাদের এখানে 6টা গয়াল আনছি, আমরা 6টা গয়াল বিক্রি করার জন্য আনছি এই মজ্জাটেক বাজারে। সবচেয়ে বড় গয়াল এটা, এটা ওজন 15 মন হবে, 15 মন। জি জি, দাম 10 লক্ষ টাকা চাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন যে গয়েলগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি 10 লক্ষ টাকা দাম হাঁকছেন তারা, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিন্তু ক্রেতা পাওয়া যায়নি। কিন্তু ওজনের কথা যদি আমরা বলি 10 লক্ষ টাকা ওজনের, আর 10 লক্ষ টাকা যে গয়েল দাম দিচ্ছে সেটার ওজনের কথা যদি বলি 15 মন পর্যন্ত মাংস হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন বগুড়ার গরুর হাটগুলো জমে উঠেছে, এবং আজকে আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাটে, যেটা উত্তরের সর্ববৃহৎ হাট, এবং এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন জাতের গরু ছাগল এসেছে। হাট মূলত 12টার পর লাগলেও ঈদের আগে হাট, এই কারণেই সকাল 10টার পর থেকে এখানে গরু এসেছে, এবং দুপুরের পর এখানে কিন্তু হাট আরও জমে যাবে। আপনাকে জানিয়ে রাখি বগুড়া জেলায় প্রতিদিনই কোনো না কোনো হাট বসে। জেলার সর্ববৃহৎ হাট ধাপের হাট, বগুড়ার এই মহাস্থান হাট সহ বিভিন্ন হাটে আমরা দেখেছি যে দেশি জাতের গরু ছাগলের ব্যাপক সমারোহ আসে, এবং ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত বগুড়ার হাটগুলো। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এবং এই কারণেই কিন্তু ক্রেতারাও যেমন আসছে হাটে, বিক্রেতারাও তেমন আসছে মহাস্থান হাটে। গরু আসা শুরু হয়েছে এবং 2টার পর থেকে হাট আরও জমে উঠবে। বগুড়া জেলায় এবার 46,015 জন খামারি কিন্তু 4,27,295টি গরু এবং ছাগল তারা প্রস্তুত করেছে কুরবানির জন্য। জেলার চাহিদা রয়েছে 3,59,375টি, এবং এবার এবছর এ জেলায় প্রায় 67,000-এরও বেশি গরু উদ্বৃত্ত থাকবে, যা বগুড়া চাহিদা মিটিয়ে জেলার বাইরে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে জেলার প্রাণী সম্পদ বিভাগ আমাদের জানিয়েছেন যে প্রতি বছরই প্রায় 4 মাস ধরে এই জেলার মানুষ তারা কিন্তু গরু ছাগল লালন পালন করে থাকে, এবং তারা কুরবানির জন্য প্রস্তুত করে থাকেন, এবং সেই গরু ছাগলগুলোই কিন্তু আজকে হাটে এসেছে। বগুড়ার যে হাট বার রয়েছে সপ্তাহের প্রতিদিনই কিন্তু হাট বসে জেলার বিভিন্ন স্থানে, এবং আমরা দেখেছি যে এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু কুরবানির পশুর দামও অনেকটা বেশি। তবে সেক্ষেত্রে দেশি জাতের যে গরু ছাগল রয়েছে তার চাহিদাই বেশি। বগুড়ার খামারিরা দেশি জাতের পাশাপাশি শাহিওয়াল, নেপালি, গির এবং অন্যান্য জাতের ফিজিয়ান, হলেস্টিয়ান বিভিন্ন জাতের গরু ছাগল লালন পালন করে থাকে, এবং সেই ঈদ উপলক্ষেই কিন্তু সেই খামারিরা তারা গরু ছাগল
লালন পালন করে এবং তারা হাটে নিয়ে আসে, তারা ভালো দামের অপেক্ষায় রয়েছেন। তবে ক্রেতারা বলছে গতবারের চাইতে এবার দাম বেশি, যার কারণে তারা বিভিন্ন হাট ঘুরে ঘুরে তাদের পছন্দের গরু ছাগল ক্রয় করছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ, ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে তুলি। বাবু আপনাকে ধন্যবাদ, এই ছিল এখনকার পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।